এতো রঙিন এতো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতো রঙিন এতো কাপড়, এতো রঙিন এতো কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরায়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজি। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, এত টাকা এত বাড়ি, এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই, সাজিয়ে গুজিয়ে দে মো সজনী তোরা, সাজিয়ে গুজি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওই যে ছেলে পেলে দেখেন ওরা 2 ঘন্টা ধরে ধরে থেকে ওয়াজ শুনতেছে, তা ওরা বসতেছে না। এই ছেলে এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দে, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দে। ও মাশাআল্লাহ, হাই হাই, কেরে যুবকরা তাহিরিকে চেনো না? ওরে বাবা, তাহিরির ভক্ত আছে। আরে ভাই, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল আলোচনা করা লাগবে, ডিজিটাল। তাহলে বলেন হক পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না। হক্কানি পীর আছে বিদায় বাংলাদেশে ইসলাম সৌদি আরব থেকে আসতে পেরেছে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? এ জোরে বলেন, বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কাবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের আও 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 হো 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 হো। এ কথা কোন, কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তুমি দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? এ কথা কন না কে? কেরে কোরআন হাদিসে হো হা কোতাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশের ফরিদপুরে একটা দরবার আছে যার নাম হলো 8 রশি। জোরে বলেন কয় রশি? 16 রশি না 8 রশি। আমরা এতদিন পর্যন্ত বহু ওয়াজ করছি যে 8 রশি হলো ভণ্ড, অনেকে বিশ্বাস করতে চায়নি। কিন্তু এই 8 রশি দরবারের একটা অন্যতম হুজুর ছিল মুফতি আলাউদ্দিন জিহাদি, নাম শুনছেন না? হাদিস খুবই বলে, প্রখর জ্ঞানের অধিকারী এই আলাউদ্দিন জিহাদি তাদের ছিল হুজুর। সেই দরবারের পক্ষে কথা বলতো। সাম্প্রতিক গত 15 দিন আগে আলাউদ্দিন জিয়াদি বলেছে 8 রশি দরবারে শিরক হয়, বিদআত হয়, এরা ভণ্ডামি করে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহু আকবার বলেন। আমরা যেই কথাটা এতদিন বলেছি কেউ মানতে চায়নি, আজকে তাদের হুজুরি বলতেছে তাদের আকীদা খারাপ, তারা শিয়া আকীদা লালন করে, তারা শিরিক করে, বিদআত করে, ভণ্ডামি করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা শিরিক বিদআত ভণ্ডামি করে তাদের সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? আমি সত্য বাস্তব ঘটনা বলতেছি, আমার দিকে তাকান। আমি আজ থেকে গত প্রায় 7-8 বছর আগে ওই 8 রশির দরবারে ঘুরতে গেছি বাপজান। ওখানে যাওয়ার পরে আমি চলে গেলাম তার মাজারটা একটু জিয়ারত করতে। যেহেতু সে আল্লাহর ওলি, ওখানে যাওয়ার পরে মাজার জিয়ারত করা শেষ, আমি যখন পিছন দিকে ঘুরে চলে আসবো আমাকে তারা টেনে ধরছে। তিনজন খাদেম যে টেনে ধরে বলতেছে, হুজুর খবরদার আপনি পিছন দিকে হতে পারবেন না। আমি বললাম কেন? বলতেছে আপনি যদি পিছে ঘোরেন আপনার পেছন সাইড বাবার দিকে হবে, বাবা অপমানিত হবে, আপনার পেছনটা বাবার দিকে করা যাবে না। কি ভক্তি চিন্তা করে দেখছেন? আরে ভাই, রসুলের রওজাতে গেলাম মদিনাতে, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে সালাম দিয়ে চলে গেলাম, সেখানে আমার পেছনে রসুলের পরে রসুল অপমানিত হলো না। আর তোমার বাবা আমি জিয়ারত করে পিছন দিক হয়ে চলে আসতেছি, অপমানিত হচ্ছে। বাংলাদেশে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আরো যেরকম এরা অতি ভক্তি দেখাতে গিয়ে পীরকে উপরে উঠাই তুলছে, যা খুশি তাই করে ভক্তি করার নামে, শিরিক করে, বিদাত করে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমরা আলাউদ্দিন জিয়াদি হুজুরকে স্যালুট দেই, সে হকের পথে ফিরে এসেছে, সে সহির পথে ফিরে এসেছে, তার বিরুদ্ধে ভণ্ডরা লেগে গেছে। আমরা বলতে চাই আলাউদ্দিন জিয়াদি হুজুরকে আপনাকে স্যালুট, আপনাকে স্বাগত, আপনি বাতিল ছাড়েন, ভণ্ডদের দল ছাড়েন, হকের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আরে ধরে বলেন। সেই দরবার থেকে আসার পথে দেখে একটা পাগল বসে আছে, জোরে বলেন কি? বন্ধুকার মুসলমান বারা বোঝার চেষ্টা করবেন, ওই দরবারের মধ্যে লক্ষ্য করে দেখতে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা মহিলা যাওয়ার পরে বাবার গাল ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ? আরো ধরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজিরে না হয়। এ জোরে কোন? আমি আস্তে করে যাওয়ার পরে বাবাকে ডাক দিয়ে বললাম, আমি আস্তে করে যাওয়ার পরে এই মহিলাদেরকে ডাক দিয়ে বললাম, এই মহিলারা তোমরা কেন পাগলের গাও ধরে টিপতেছো? জানতে যায় আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি আস্তে করে যাওয়ার পরে বাবার কাছে বসে বললাম, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি বাবা বের হওয়ার পরে আস্তে করে প্রসাব করার জন্য গেল, আমিও বাবার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাক দিয়ে বললাম, ও বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাক দিয়ে বললাম, হে হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে, নবীর নাতিকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। যেই নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতোকে বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠাকাও, আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কোন? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। এ সামনে আসো তো, তোমরা দিকে আগে আসো। এরা জাতে মাতাল কিন্তু, আচ্ছা বলেন শীতের দিনে সামনে পানি ঠেকায় না কিন্তু পেছনে পানি দেয় কি দেয় না? দেয় না মানে পেছনে যদি পায়খানা করার পরে পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইয়াক ঝাঁটা পিটা করে এলাকা ছাড়া করবে। আরো জোরে কোন? তার কারণ পীরগিরি বইয়ের কাছে চলে। আচ্ছা এই যে আমি প্রধান বক্তা, আজকে এখানে রাত 2টা পর্যন্ত ওয়াজ করতেছি, বাড়িতে যাওয়ার পরে যদি বউকে বলি ঘুমোর থেকে ডাক দিতে, লে বিবি ওঠো তো, রোমারির লোক আমার 3 ঘন্টা ওয়াজ শুনলো, আমি একটু 30 মিনিট ওয়াজ করবো, তুমি আমার ওয়াজ শোনো। আমার বউ আমার ওয়াজ শুনবে? বলবে, ভাক্কা বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঢোকেন। कथा कौन ठीक की ना तार माने बोझा गल भोर कासे पीरगिरी और वो जो पीरगिरी करती से प्रसाद पायखाना करे पानी व्यवहार ना करे वही भंडामी की भोर कासे चलबे चले ना एरकम भंड आछे ना नाई आरो जोरे बोलेन যারা আমার মাঝে মধ্যে গান গায় কি রহমান কাতিবিন রুজাহার সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক এ কি বাবা একেবারে বাস্তব বলতেছি গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আমার কাছে আসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর আপনি কি দেখতে যাবেন আমি বললাম দেখা তো জানা জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা কথাকে বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব বার করা আমি তখন থেকে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কেরে পাগলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কি না এই সমস্ত সিটারদেরকে ঝাঁটা পিটা করে যাচ্ছারা করা দরকার কিন্তু এবার আসল কথা শুনেন আসল কথা এই রকম ভন্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে দিন প্রতিষ্ঠার কথা বলেছে ইসলামী আন্দোলন করেছে ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মানে বোঝা গেল ভন্ডামি করলে কোনো বিপদ হয় না হকের পক্ষে থাকলে বিপদ এই আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে রৌমারীর মাহফিল সরলাল কুরার মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেন এটাকে হুজুর মারা বাজ নাকি আমার বেলা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে কথা বলেন চলছে আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে কমতিছে না এই তিনজন ছেলে আশেপাশে দেখি যে যেখানে আছেন বসেন আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন আলেমদের সম্মান আছে কার কাছে আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না সামান্য করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ আলেমদেরকে কেমন সম্মান দান করেছেন বোঝার চেষ্টা করবেন এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে এ ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার না আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা বলার পরে ছাত্ররা কান্না শুরু করে দিলেন হুজুর এটা আপনি কেমন কথা বলেন আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না এই কথা বলার পরে খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে কেউ যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে চায় তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে তার মধ্যে কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে এই 4টা গুণের যদি লোক পাওয়া যায় এই 4টা শর্তের যদি লোক পাওয়া যায় ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে আর এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া না যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি কয়টা শর্তের কথা বলেছেন বলেন তো দেখ এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলো হুজুর আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে। যেই লোকটা জানাজার নামাজ পড়াবে তার মধ্যে চারটি গুণ থাকা লাগবে। এই চারটি গুণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে এই চারটি গুণের ভিতরে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছি। চিৎকার করে বলেন কত বছর, আরো জোরে বলেন। যে লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে আমার মৃত্যুর পরে যে লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে। শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবেন ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে কোনোদিন মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে, 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি চোখ চলে গেছে আবার চোখটা সেখান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও রৌমারির মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত, আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত, এই 4 রাকাত পড়া তো দূরের কথা অনেকে আমরা জানি না, আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য খাজা ডাকদা বলেন আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে রে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না, এমন 4টা গুণের যদি লোক পাওয়া যায় তাহলে তার ইমামতিতে আমার জানাজার নামাজ হবে। আর এমন 4টা লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন কয়টা শর্ত, আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা, আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা। ওরে বাবা, কে ভাগ করে দেন, সাউন্ড না বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা, আরো জোরে, জোর হলো না। এই 4টা শর্তের মানুষ কিনা হয় মিনিট 10 আলোচনা কি চলবে, এ জোরে বলেন চলবে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। বসে গেছে আলহামদুলিল্লাহ, কোন আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? এখন বলেন বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? বাংলাদেশে সম্মান আছে শিল্পী মমতাজের, এ কথা কন না কে, যেই মমতাজ 15 বছর ধরে এমপি ছিল, জোরে বলেন কয় বছর, কিন্তু এইবার কিন্তু আর এমপি হতে পারে নাই, নৌকা একেবারে ডুবে ফেলাইছে। সারা জীবন গান গাইলো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, কিন্তু এইবার মমতাজ হারিয়ে যাওয়ার পরে মনে খুবই ব্যথা, হারিয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখেছেন একেবারে হাউমাউ করে কান্না করতেছে, মানে মনে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, 15 বছর এমপি ছিল, ওর হাউস মেটেনি, ওর ধান্দা মৃত্যুর আগ পর্যন্ত ওকে এমপি থাকতে হবে। কথা কন না কে, আমার তো মনে বলে তুমি সারা জীবন গান গাইছো, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, এখন যে তুমি হারিয়ে গেছো তোমার মনের মধ্যে কষ্ট, তুমি কান্না করতেছো, এখন তোমার ফাইটে যায়, গান বলা দরকার ছিল, এ কথা কর না কে, তাহলে তোমার ঘটনার সঙ্গে বাস্তবতার মিলে যেত। पंद्रह बछर पार हो गए जनगणेर कोनो खेदमत करेनी एलाकार कोनो खेदमत करेनी ममताज के दिए लाभ होइसे कि संसद गरम होइसे कथा कन ना क्या संसद की होइसे 15 বছর সংসদে ছিল আমি জীবনে আর কোনো বক্তব্য ইউটিউবে দেখিনি যখনই 5 মিনিট টাইম পাই তখনই গান গাওয়া শুরু করে এ কথা কর না কে মানে আর কাজ শুধু গান গায় সংসদ গরম করা এখন আমি আপনাদের জিজ্ঞেস করি সংসদ কি গান গাওয়ার জায়গা আনন্দ করার জায়গা যেই সংসদ হলো পবিত্র সংসদ আল্লামা সাইদি যেই সংসদে কোরআনের কথা বলেছে ওই সংসদে মমতাজ 15 বছর ধরে গান গায়া গায়া আজকে জনগণ বিতৃষ্ণে তাকে ভোট দেয় নাই তাকে উঠাতে দেয় নাই সে এমপি হতে পারে নাই সে হারিয়ে গেছে এগুলো হলো কার খেলা আরো জোরে বলেন কিন্তু তার মন মানতেছেন আমার দিকে লক্ষ্য করেন এই মমতাজ এমন কিছু গান গাইছে যেই সমস্ত গান মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয় এই মমতাজ একটা গান গাইছে খাজা বাবা মার হাবা গেছিল বাবার গুণগান আছে না নাই আরো জোরে বলেন এই গানের মধ্যে বলতিছে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন গান গাইছিল বাবা সেই দিন খাজা বাবা মার হাবা গেছিল বাবার গুণগান এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আপনারা আপনাদের জীবনে কোনোদিন কি দেখেছেন আকাশটা কাঁপতেছে আপনারা কোনোদিন কি দেখেছেন জমিনটা নাচতেছে তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না জমিনটাও নাচে না এইগুলো হলো ভন্ডামি আর শয়তানের দাদা আরো জোরে কোন আলেমদেরকে নিয়ে কত অশ্লীল গান গাইছে আজকে সে সম্মান না পাওয়ার অন্যতম কারণ কি আমার দিকে তাকান সে বলেছে আমি জনদরদি জনগণের খেদমত করব অথচ তার মাকে সেবা করেনি এ কথা কোন তার নিজের বৃদ্ধ মা কান্না করে করে অভিশাপ করেছে তার তিনটে বোন তাদের জমি দেয়নি বাড়ির থেকে বের করে দিয়েছে যে মায়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না এরা কখনো জনদরদি হতে পারে না এরা ভোটের আগে আল্লাহর ওলি সাজে কলার গাছ দেখলেও সালাম দেয় আর ভোটের পরে খুঁজে পাওয়া যায় আরো যারা বলেন খুঁজে পাওয়া যায় এই জন্য আমরা মমতাজকে বলতে চাই গান গাওয়ার জায়গা সংসদ নয় যা করেছো ভুলে যাও এই রকম গান বাজনার জায়গা আর কখনো সংসদে হতে পারে না আর বাংলাদেশের একটা অন্যতম ইসলাম বিদ্বেষী শক্তি আছে যার নাম হলো হাসানুল কিনু কি নাম বললাম যার একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই নৌকা মার্কার প্রার্থী নিয়ে 15 বছর এমপি এইবার আল্লাহর রহমতে নৌকাকে ডুবাই দিয়েছে এমপি হতে পারেনি খেলাকার আরো জোরে কোন আজকে সে হারে যায় বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে 15 বছর তুমি এমপি ছিলা তখন কারচুপি হলো না আজকে হারে যায় বলতেছো কারচুপি এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে বলো আলেমদের বিরুদ্ধে বলো বিসমিল্লাহ কাটতে চাও রাষ্ট্র ধর্ম কাটতে চাও আমরা বলতে চাই এই নাস্তিকদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না আমরা হুজুররা যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান গত 6 বছর আগে এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান এই শয়তান বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে যেরকম নাউজুবিল্লাহ এ মরার পরে ঢাকা শহর আমরা সব হুজুর একদল হয়েছি আর জানাজা কেউ পড়বো না পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিনকে আমরা বলবো এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি তার কারণ হলো উস্তাদের মার এ জোর কোন উস্তাদের মার তোমরা সারা জীবন আলেমদের জেলে ঢুকবা আলেমদের ঘাড় মটকাবা বিসমিল্লাহ কাটবা ইসলাম কাটবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটাম এ জোরে কোন একটা মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নাই আর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো এগুলো মানা যাবে না সংক্ষেপ শেষ করে দেবো নাকি ওয়াজ শেষ করবো না চলবে রাত কয়টা বাজে 1:19 বাজে আসলে ওয়াজের তো সমস্যা নাই एक तो जे इनूर कथा कइছি মমতাজের कथा কইছি तो এইজন্য সমস্যা। এই কথা কোন না কে হক কথা চলছে চলছে আমরা কোন দলের বিরুদ্ধে না, যারা ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। আমরা রাজনীতি বুঝিনা, হকের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত দিয়েছে কয়টা? আরো জোরে বলেন। এর উপরে মুসলমান গভীর মনোযোগ, রাজ্যও তো গভীর হয়ে গেছে। আর ৫ মিনিট আমাকে টাইম দেবেন, কোনো দিকে তাকাতাকি করার মতো কোনো সুযোগ নাই। আমি সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে ছোট মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ৪টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা খাজা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তারা জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে রেডি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এসে তার কাছে চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও রৌমারী বক্সিগঞ্জ রাজীবপুরের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত ৪ বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম এই বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহ। এই যে বাংলার জমিন থেকে মাত্র ৩ মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি, যিনি অর্ধশত বছর ধরে গোটা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে কোরআনের মাহফিলে আলোচনা করে, যারা আলোচনা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই কোরআনের পাখিটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল ওই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলেন, কাবা শরীফের ইমামজার কপালের মধ্যে চুমু খাইল ওই কোরআনের পাখি আল্লামা সাইদি। যখন আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে পুরো বাংলাদেশের ভেতরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মসজিদ নাই যেই জায়গার ভেতরে শত শত মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে না। ৬৮,০০০ গ্রামের মধ্যে তার জন্য দোয়া হয়েছে। তামাম পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষেরা আল্লামা সাইদের জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই রৌমারীর মুসলমান আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল, আমিও তার জানাজায় উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল, আমি পিরোজপুরে তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। 2 মিনিটের মধ্যে অভিজ্ঞতার কথা বলবো। আমি জীবনের মধ্যে কত জানাজার মধ্যে উপস্থিত হলাম। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। জানাজা করার জন্য যখন বগুড়া থেকে ঢাকার দিকে রওনা করেছি, ঢাকায় যাবার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লামা সাইদির জানাজাটা দেওয়ার কথা ছিল ঢাকার শহরের ভেতরে। যেই মানুষটা 2 বারের এমপি ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যবাসা আছে, তারপরও তাকে জানাজাটা করতে দিল না। তার লাশটিকে আপনারা দেখলেন কুকুর ছাগলের মতো টেনে 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 নিয়ে যাওয়া হয়েছে। এই বাংলার মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা করতে না দেওয়া, তার লাশের সঙ্গে বেদবি করা, নিঃসন্দেহে বাংলার জমিনে এর চাইতে বড় জুলুমার একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। সকাল ৭টার দিকে ঘোষণা হলো ঢাকা শহরের মধ্যে কোরআনের পাখিরে জানাজা হবে না, জানাজা হবে পিরোজপুর। আমরা ঢাকার মধ্য থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। ৭টার দিকে রওনা করে ১০টার দিকে পিরোজপুরে চলে গেছে। কিন্তু এই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাইদের জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে ১৫ কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে জাম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার পরিচয়ে, 3 ঘন্টার প্রচারে পুরো দেশের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষের পঙ্গপালের মতো কান্না করে করে ছুটে 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 চলে আসে। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। बेला दुटेर दिके जानाजा हवार कथा एकटार दिके जोर करे जखन जानाजाटा शुरू हये गेल आमी जानाजार मध्य उपस्थित छिलाम। एई छोट्ट जीवनेर मध्य कत मानुषके देखेछि बाबा मा मारा गेले सन्तान कान्ना करे ना, अथच कुरानेर पाकिर जखन जानाजा शुरू हये गेल लक्ष लक्ष मानुषेर कान्ना देखार परे आमार मने हयेছে आल्लाह मने হয় হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে দেখায়া দিল। লিল্লাহি তাকবীর। কিন্তু আল্লাহ ওয়ালা ব্যক্তি যখন কোন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় ওই কুরআনের পক্ষে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়টা সাধারণ বিদায় ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। ওই কুরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? নিজেরা নিজেরা চিন্তা করলেই হাদিসটা বুঝবে পারবে। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে বাংলাদেশের ৬৪টা জেলার ভেতরে একাধারে একই সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কোরআনের পাখি কবরে না যাওয়া পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে ঝিরঝির ঝিরঝির গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিককে আবার বন্ধ করার মালিককে? এ মুসলমান কুড়িগ্রামের ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই জায়গার মধ্যে শেষ নয়। ওই কোরআনের পাখিটা যখন বিদায় নিয়ে চলে গেছে ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র ৯ মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখিটির শূন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, জালিমের রসানলে হইল বিদায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায়, অপরাধ কিছু নয় কোরআনে কথা কয়, যে কথায় জালিমে মসনদ কেঁপে যায়। পাখিটি বিহানি ব্যথিত হৃদয় গুমড়ে কেঁদে শুধু যায়, কোরআনে পাখিটির শূন্য হৃদয় ঘুমরে কেঁদে শুধু যায়। ইমানদারদেরকে সম্মানিত করবেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান বারা গভীর মনোযোগ, সময় যেহেতু নেই আর কোনো দিকে যাওয়ার মতো টাইম নেই, চুম্বুক কথাগুলো আপনাদের মধ্য থেকে বিদানে চলে যাব। ওই যে আপনাদের মধ্যে বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বিদানে চলে গেছে, মনে আছে না নাই? তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসুন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। জোহর নামাজ পার হয়ে গেছে কিন্তু জানাজা হয় নাই। হাজার হাজার মানুষেরা কান্না করতে করতে বলে, রে তোমরা কি খাজার জানাজাটার নামাজ পড়বো না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই, তোমরা কি জানাজার নামাজ পড়বো না? এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান মারা গভীর মনোযোগ, এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে, না তোমরা তো বললেই হবে না, তোমরা তো বললেই হবে না, জানাজার নামাজটা পড়তে হবে। এই কথা বলার পর একজন ছাত্র চিৎকার করে ডাক দে বলে, তোমরা ভালোভাবে জেনে নাও খাজার মৃত্যুর পূর্বে আমাদের কাছে ৪টে ওসিয়ত করে গেছে, তার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে ৪টে গুণ থাকা লাগবে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই খাজা সকালবেলা বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, এই ৪টে গুণের একটা লোক আমরা কোন পর্যন্ত খুঁজে পাই না। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলে, এ খাজার ছাত্ররা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে ৪টা শর্ত দিয়ে গেছে, এই চারটা শর্তগুলো কি কি তো আমাদের তো জানা নাই। এই ছাত্ররা রে একজন দাঁড়ানোর পরে লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে ঘোষণা দিয়ে বলো খাজার জানাজা পড়তে গেলে কি কি চারটা শর্ত লাগবে, এই চারটা শর্তে কথা বলে দাও। এই চারটা শর্তের একজন লোক অন্তত এই লক্ষ মানুষের ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন লক্ষ মানুষের সামনে। ছাত্রটা কান্না করতে করতে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর পরে জানাজার নামাজের ভিতরে এই চারটে গুণ যার থাকবে সেই জামাজের ইমামতিত্ব করবে। এই লক্ষ্য মানুষের আরে এই লক্ষ্য মানুষের ভেতরে চারজন গুণের একটা মানুষ দরকার। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে জামাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি রে যেই লোকটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি রে যেই লোকটা আসর নামাজের আগে 40 বছর ধরে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এই 4টা গুণের যদি এই লক্ষ মানুষের মধ্যে একজন লোক পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এমন লোক যদি খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চায়। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের মধ্যে একজন লোক কি পাওয়া যাবে না রে যার মাধ্যমে জানাজার নামাজটা সম্পূর্ণ হবে? মাগরিবের নামাজ পার হয়ে যায়, কেউ কথা বলে না। আসর নামাজ পার হয়ে গেল, তারপরেও কেউ কথা বলে না। রাত 9টা 10টা বেজে গেল, এমন সময় 4 জন ছাত্র আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র খাটুনিটা কাদের উপরে ওঠানোর পরে আস্তে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর অন্ধকারের তোরে দূর থেকে কে যেন চিৎকার করে বলে, এই পৃথিবীর মানুষের রে তোমরা খাজার লাশটা নিয়ে যাও না, আজকে খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ বন্ধ করে দিলেন। কেউ জানাজার নামাজের জন্য দাঁড়ায় না, ওই মানুষটির দিকে দৌড়ানো শুরু করলো। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। গভীর মনোযোগ, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে লক্ষ্য করে দেখে লোকটা কান্না করতে করতে ওই খাটুরির কাছে যাবার পরে কান্না করতে করতে ডাকতে বলে, এক হাজারে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এক হাজার তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? এই 4টা আমল আমি করেছি, দুনিয়ার কোনো মানুষে জানে না। এই 4টা আমল আমি করেছি, আমার স্ত্রী সন্তান জানে না। এই 4টা আমল আমি করেছি, পাড়া প্রতিবেশে জানে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আমল করেছে। এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই যে লক্ষ মানুষের সামনে আমার গোপন আমলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? আগামীকালকে সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো আমার প্রশংসা করবে, তুমি তো পাস করেছো, তুমি তো সেরা হয়েছো, তুমি তো সবার চাইতে সেরা। এই কথা বলে যখন আমার বারবার প্রশংসা করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে। শয়তান বোঝানোর চেষ্টা করবে কথাটা তো সত্য, তুমি তো সেরা, কেউ তো পাস করতে পারে নাই, তুমি পাস করতে পেরেছো। এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই 4টা মূলের কথা লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে? এই মানুষের আমার প্রশংসা করবে, শয়তান আমার মনে কুমন্ত্রণা দেবে। আর আমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার হয়, আমি তো সেরা হয়েছি। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, কেউ যদি আমল করার পরে বিন্দুমাত্র অহংকার করে যায়, ওই বিন্দুমাত্র অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার ইবাদতগুলোকে ধ্বংস করে দেয়। एक हजार तुम्हें पृथ्वी থেকে বিদায় নিয়ে চলে গেলে অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এইরকম কান্না করতে করতে লোকটার সর্বস্ব খাজার হাতটা ধরার পরে চিৎকার করে বলে, খাজারে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই রে খাজা। ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার মতো সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। এর ওমরি মুসলমান কবির মনোযোগ, সারা জীবন আলোচনা শুনে কি লাভ হবে? সারা রাত ধরে আলোচনা শুনে কি লাভ হবে? একটা মেসেজ যদি আপনারা মাহফিল থেকে নিয়ে বিদায় নিয়ে চলে যেতে না পারেন। এই কথা বলার পরে লোকটা জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। ছাত্রগুলো কান্না করার কারণ হলো আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা নামাজ পড়াতে পারলাম না। আত্মীয়স্বজনের কান্না করার কারণ হলো আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজ পড়াতে পারলাম না। এই কান্না করতে করতে লোকটা ডান দিকে সালাম ফিরলো, আবার বাম দিকে সালাম ফিরলো, নামাজ শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরে দেওয়া হবে, অথচ খাজার লাশটাকে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য খাজার কাছে কেউ যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, যেই লোকটা চারটে গুণ অর্জন করতে পারলো, ওই লোকটার পরিচয় এই যে লক্ষ লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আর মিনিট পাঁচেক টাইম কি আমাকে দেওয়া যাবে? আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, গভীর মনোযোগ দিয়ে শেষ মেসেজটা ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ তো এই মানুষটির কাছে ছুটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মানুষটি খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকির নয়। যেই লোকটা খাজার মৃত্যু পরে জানাজার নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের ভেতরে যিনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাটা মাথার মধ্যে ঢুকান। ওই লোকটা বড় কোনো হুজুর নয়, ওই লোকটা বড় কোনো মুফতি নয়, বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি। এই গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। ওই সময় কিন্তু দিল্লিটা সাধারণ দিল্লি ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান সব কিছু মিলেছিল ভারত উপমহাদেশ, আর উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। আর ওই দিল্লি রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ কথার অনুধাবন করার চেষ্টা করবেন। দীর্ঘ দেড় ঘন্টা ধরে ঘটনাটা আপনাদের মধ্যে বলার কারণটা কি, এর পেছনে শিক্ষাটা কি? এর রৌমারির মুসলমান লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের ইমানামূলের পরিবর্তন না হয়? এই আলোচনা করার উদ্দেশ্য হলো ওই লোকটা রাষ্ট্রপতি থাকার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা 40 বছর যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে আমরা কেন পারবো? ওই লোকটা যদি শোকের হেফাজত করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে আমরা কেন পারবো না? একদিন আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কারু বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারু বা মা বিদায় নিয়ে চলে গেছে, কারু বা দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারু বা দাদি বিদায় নিয়ে চলে গেছে। কত আত্মস্বজন আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। আল্লাহর কোরআন ডাক দে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আমি লক্ষ্য করে দেখব কারা ভালো ভালো আমল করতে পারে। এর ওমরি মুসলমান গভীর মনোযোগ, শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে। কবর খোঁড়ার জন্য ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা ওই বাতির ছায়া বরাবর আস্তে করে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, কবর খবরদার খবরদার তুই বেদবি করবি না, এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমা, এ কবর খবরদার খবরদার তুই বেদবি করবি না, এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা, এ কবর কবরদের খবরদার তুই বেদবি করবি, এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা। এইরকম পাগলের মতো আবু যার কবরের কাছে কথা বলতে থাকে, কিন্তু কবরের মধ্য থেকে কোনো সাউন্ড আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজেই কাপনের কাপড়টা পরেছে, ডানে হাতে হাসানকে ঘুমাই দিয়া বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেও ফাতেমার শেষ ঘুম ঘুমাই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলে, ফাতেমা তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, হাসানকে ঘুমাই দিয়া হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেও তো তুমি শেষ ঘুম ঘুমাই গেলে, কিন্তু সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে তখন যদি মা মা বলে ডাক দেয়, আমি তখন কিভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরায়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজি। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, এত টাকা এত বাড়ি, এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মো সজনী তোরা, সাজিয়ে গুজি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা কাঁধের উপরে নিয়ে আস্তে গাড়িতে করে জান্নাতুল বাকির দিকে রওনা করলেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবে, ওই যে আবু যর কবরের কাছে দাঁড়িয়ে চিৎকার করে করে বলতেছে, কবর রে খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এই রকম জিকির করতে করতে কিছুক্ষণ পরে কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চেনে না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে না, আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। আমি কবর চিনি আমল, আমল ছাড়া কারো পরিচয় গ্রহণ করা হবে না। এর ওমরি মুসলমান, আজকের আলোচনার মধ্য থেকে আমি আপনাদের মধ্যে শিক্ষা দিতে চাইলাম, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই অন্ধকার কবরে আমাদেরকেও যেতে হবে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে যা করেছি ভুল করেছি আমরা তওবা করে যাব। ওই মানুষটা যদি ৪০ বছর জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি ৪০ বছর ধরে তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? চক্ষুটাকে কেন হেফাজত করতে পারবো না? এই জন্য আজকের মাহফিল থেকে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সারা জীবনের মাহফিল নেই, একটা মাহফিলের আলোচনা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাওবা করার পরে। এই জন্য আজকের মাহফিলে এই গভীর রজনীতে রাত্রি প্রায় ঢুটে বেড়ে যাচ্ছে, তাহাজ্জুদ নামাজের মোক্ষম সময়। আমরা আজকে শপথ গ্রহণ করবো, জীবনে যা করেছি ভুল করেছি, যেই কয়দিন বেঁচে আছি ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করবো, গভীর রজনীতে ঘুম থেকে উঠে উঠে আল্লাহর ইবাদত করবো, আসর নামাজের আগে ৪ রাকাত সুন্নাতটাও পড়বো। এ কুড়িগ্রামের মুসলমান, এ রৌমারীর মুসলমান, এ বকশিগঞ্জ দেওয়ানগঞ্জের মুসলমান, রাজীব জরগঞ্জ মুসলমান, কারা কারা আছেন এই আমলগুলো করার জন্য শপথ নিতে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে ৫ ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? যদি আলোচনা করতে চেয়েছিলাম ১ ঘন্টা, ঘড়ির কাঁটায় দেখতেছি প্রায় 7 মিনিট কম 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কম কে দাঁড়ালো এটা? আচ্ছা ছেড়ে দেন। ১ নম্বর চাপ, ওভার কাপড় নষ্ট করতে পারে। আমি গত 3 বছর আগে রংপুরে মাহফিল গেছি, কিছু লোকে 1 আঙুল উঠে চলে যাচ্ছে, কিছু লোক 2 আঙুল, 1 আঙুল হলো প্রসব, 2 আঙুল হচ্ছে বাথরুম পায়খানা, কিছু যুবক দেখি 3 আঙুল উঠেছে। আমি বললাম কে রে, খবর কি? একজন যুবক বলতেছে বেরি খাবো হুজুর। রংপুরের লক্ষণ তো বেরি বেশি খায়, তো এই বেরি খাওয়া পার্টি আছে নাকি? আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম মোনাজাত না করে, কি কেউ যাবো? এ যারা বলেন যাবো, আর কিছুক্ষণ কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। ঘুম যে আপনাদের ধরে গেছে সত্য সত্য বোঝা গেল। কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, আগের মতো সাউন্ড নাই। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতো তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, অবিয়ে, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন হাত উঠা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবাজিরা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠেন, যারা যারা বিবাহিত। জি হ্যাঁ। লিল্লাহি তাকবীর। কি বাবজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান করে হাত উঠান দেখি সবাই। হয় চাচা হাত উঠায়, ছেলে হাত উঠাও, হাত ধরে একটু নাড়ান, ঘুম সেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ, এখন হাত ধরে মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলাম আর শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতিছে 10 মিনিট কম 2টে, অথচ আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এই কথা কন না কে, মানে রাত 1:15 কখন পারে গেছে আমরা বুঝবেই পারিনি। ওই যে ছেলে পেলে দেখেন ওরা 2 ঘন্টা ধরে ধরে থেকে বাদ শুনতেছে, তা ওরা বসতেছে না। এই ছেলে এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মোরে মদিনার গোলামি আমায় দে, ও মাশাআল্লাহ। হাই হাই, কেরে যুবকরা তাহিরিকে চেনো না? ওরে বাবা, তাহিরির ভক্ত আছে। আরে ভাই, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল আলোচনা করা লাগবে। ডিজিটাল কতক্ষণ ঠিক কিনা আলোচনা চলছে। তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আলহামদুলিল্লাহ।